দর্শক, নাশকতা নয় মামলা শুনানির জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মোহাম্মদ সাগর, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাগর, বিএনপির মহাসচিবকে তো আদালতে আনা হয়েছে, তো এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ? লীনা, 11:30টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে প্রাঙ্গণে আনা হয় এবং তাকে এখন আসলে আদালতে তোলার আগে আসামিদেরকে আসলে কারাগারে এই আদালতের পাশে যে একটি স্থান আছে সেখানে গাড়িতে রাখা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে যে 9টি মামলা দায়ের করা হয়েছে, মূলত 28 অক্টোবরের সহিংসতা, নাশকতা এবং বিচারপতির বাসভবনে হামলার জন্য তাকে আদালত পুলিশ 29 অক্টোবর গ্রেফতার করে এবং এরপরেই মূলত আদালত তাকে আসলে আদালতে কারাগারে পাঠায় এবং এখন পর্যন্ত 2 মাস 10 দিন যাবৎ ধরে তিনি কারাগারে রয়েছেন। তো আজকে মূলত তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, তিনি আজকে তার জামিনের পক্ষে শুনানি করবেন এবং এরপরেই মূলত হচ্ছে আমরা জানতে পারবো যে তার জামিনটি দেওয়া হবে কি হবে না। তো এখন পর্যন্ত আসলে দেখতেই পাচ্ছেন যে তাকে তোলা হবে, বিধায় হচ্ছে এখানে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীদের একটি লম্বা লাইন করা হয়েছে যাতে করে তাকে নিরাপদে এই স্থান থেকে আদালতে তোলা হয়। তো দুপুর 12টার পর মূলত তার জামিন শুনানি হওয়ার কথা ছিল, এখনও তাকে আদালতে তোলা হয়নি এবং তার এখনও মানে কোন বিচারক এবং বা কোন আদালতে তাকে আসলে এই জামিনের শুনানিটা হবে সেটি এখনও ঠিক হয়নি। এটি ঠিক হওয়া মাত্রই তাকে আসলে আদালতে পাঠানো হবে। তো লীনা, এই ছিল অবস্থা, আমরা অপেক্ষা করছি কখন তাকে তোলা হবে এবং এরপরে শুনানির পরে আসলে আমরা জানতে পারবো যে আজকে তার জামিন হবে কিনা বা আদালত আসলে তার ব্যাপারে কি ধরনের রায় দিচ্ছে। লীনা, জানছিলাম বিএনপির মহাসচিবের জামিন শুনানির বিষয়ে খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।